আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান তিনি। নানা সময় অসঙ্গতির বিরুদ্ধে কথা বলে তরুণ প্রজন্মের মনোযোগ নিজের দিকে আকৃষ্ট করেন। সোহেল তাজ এখন আর রাজনীতি করেন না, চলে গেছেন পর্দার আড়ালে। তারপরও যেহেতু তিনি তাজউদ্দিনের সন্তান, শেখ পরিবারের কাছের লোক ছিলেন, আর সেই সুবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক অজানা কথা জানা রয়েছে তাজের। আর ধীরে ধীরে সোহেল তাজের গোপন ঝুড়ি থেকে হাসিনার বিরুদ্ধে একের পর এক তথ্য জনসম্মুখে নিয়ে আসছেন। সোহেল বলেছেন শেখ হাসিনাকে যথেষ্ট শ্রদ্ধা করতেন তিনি। একদিন তিনি দেখলেন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে সবার সামনে প্রধানমন্ত্রী বলছেন বিএনপি অনেক টাকা বানিয়েছে, এখন আমাদেরও দু হাতে টাকা বানাতে হবে। এটা শোনার পর মাথায় আকাশ ভেঙে পড়ে তাজের। তিনি নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছিলেন না, একই শুনলেন তিনি। আর এরপর শেখ হাসিনার প্রতি আর বিন্দুমাত্র রেসপেক্ট থাকেনি তাজের। 28 সেপ্টেম্বর জাতীয় একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন তিনি 31 মে প্রধানমন্ত্রীর হাতে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের 57 ধারা অনুযায়ী একজন মন্ত্রী যখন পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করবেন তখনই পদত্যাগপত্র চূড়ান্ত হয়ে যায়, আর উনি পদত্যাগপত্র নিতে চাইছিলেন না। এরপর আমেরিকা গিয়ে তাজ হাসিনাকে ফোন করে বলেন পদত্যাগপত্র গ্রহণ ও কার্যকর করুন। তখন তাজকে নানা ধরনের অফার করা হয়, দলীয় পদ পদবি দিতে চাইলেও রাজি হননি তিনি। এক পর্যায়ে ফোনেই উনি গান গাওয়া শুরু করেন, তাজ হতবাক হয়ে যান। দীর্ঘ সাক্ষাৎকারে সোহেল তাজ নানা বিষয়ে কথা বলেছেন, রাজনীতি থেকে কেন সরে গেলেন, আওয়ামী লীগের শোচনীয় অবস্থা, শেখ হাসিনার পালিয়ে যাওয়া, ছাত্র জনতার বিপ্লব ইত্যাদি নানা বিষয়। মাহবুবুর রহমান, ইমন, খবর সংযোগ।